চীন তাইওয়ান কার সামরিক কত শক্তি? আমেরিকার চালে রাশিয়ার পথে চীন, যে কোনো মুহূর্তে তাইওয়ানে সামরিক অভিযান। বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, চীনের প্রচণ্ড আপত্তি ও বাধা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে এসেছেন। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে। পেলোসি তাইওয়ান সফর পরিকল্পনার কথা জানানোর পর থেকেই বেইজিংয়ে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায়। এমনকি তাইওয়ানের বিরুদ্ধে সামরিক অভিযানেরও হুমকি রয়েছে। তার সফরের প্রতিক্রিয়ায় চীনের 20টিরও বেশি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ সীমায় ঢুকে পড়ে। সামরিক শক্তির বিবেচনায় চীনের তুলনায় অনেকটাই পিছিয়ে তাইওয়ান। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, চীন কোনোদিন তাইওয়ানে সশস্ত্র হামলা চালালে যুক্তরাষ্ট্র তাদেরকে প্রতিরক্ষা সহায়তা দেবে। চীনের সঙ্গে চলমান উত্তেজনায় তাইওয়ানের যুবকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চীন ও তাইওয়ান কার সামরিক শক্তি কেমন, এ নিয়েই বিভিন্ন পরিসংখ্যান দিয়েছে বিভিন্ন সংস্থা। আর্মড ফোর্সেস ডট ইউ এর তথ্য সূত্র অনুসারে চীনের সামরিক বাজেট $252 বিলিয়ন ও তাইওয়ানের $13 বিলিয়ন। চীনের মোট দেশজ উৎপাদন 1.7%। চীনের মোট দেশজ উৎপাদনের 1.7% খরচ হয় সামরিক খাতে। তাইওয়ানের ক্ষেত্রে সেটি 2.3%। চীনের জনসংখ্যা 139.8 কোটি। তাইওয়ানের জনসংখ্যা মাত্র 2.36 কোটি। জনসংখ্যার বিচারে চীন ও তাইওয়ানের কোনো তুলনাই চলে না। গ্লোবাল ফায়ার পাওয়ার 2022 হিসেব অনুযায়ী সামরিক খাতে চীন বিপুল পরিমাণ খরচ করে। খুব কম দেশই এতটা খরচ করে বা করতে পারে। চীনের প্রতিরক্ষা বাজেট হল $23,000 কোটি। সেই তুলনায় তাইওয়ানের প্রতিরক্ষা বাজেট $1,680 কোটি। চীনের সক্রিয় সেনার সংখ্যা 20 লাখ আর তাইওয়ানের 1,70,000 মাত্র। ফলে সেনা সংখ্যার হিসাবেও চীন ও তাইওয়ানের কোনো তুলনা চলে না। চীনের কাছে আছে 5,250টি ট্যাঙ্ক আর তাইওয়ানের কাছে 1,110টি। ফলে তুলনা অসম। চীনের কাছে 3,285টি যুদ্ধবিমান রয়েছে। তাইওয়ানের কাছে আছে মাত্র 741টি। তবে তাইওয়ানের কাছে F-16 যুদ্ধবিমান রয়েছে। চীনের নৌবহর 777টি, সেদিকে তাইওয়ানের মাত্র 177টি। ট্রেন্ডস ইন ওয়ার্ল্ড মিলিটারি এক্সপেন্ডিচার 2021 অনুযায়ী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি খরচ করে আমেরিকা, $80,000 কোটি। দ্বিতীয় স্থানে রয়েছে চীন, তারা $29,000 কোটি খরচ করে। তাইওয়ান সেখানে খরচ করে $1,300 কোটি। তবে তারা সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের থেকে বেশি অর্থ খরচ করে। যদি এরকম পরিস্থিতি আসে, বাধ্য হয়ে কাউকে সমর্থন করতে হচ্ছে, তাহলে কাকে সমর্থন করবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো? দ্য স্টেট অফ সাউথ ইস্ট এশিয়া 2022 জানাচ্ছে, লাও, কম্বোডিয়া ও ব্রুনেই নিশ্চিতভাবে চীনের দিকেই যাবে। কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ফিলিপাইন্স, মিয়ানমারের আমেরিকার দিকে থাকার সম্ভাবনাই বেশি। পেলোসির সফরে দীর্ঘমেয়াদী ফল ভুগতে হবে তাইওয়ানকে। চীনের শত হুমকি ধামকি পাত্তা না দিয়ে তাইওয়ান সফরে গিয়েছেন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। 24 ঘন্টার সফর শেষে বুধবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে তাইওয়ান ছেড়েছেন তিনি। তবে পেলোসির এই সফরের মূল্য তাইওয়ানকে মেটাতে হবে বলে সতর্ক করেছেন তাইওয়ানের মিডিয়া আউটলেট তাইওয়ান প্লাসের আন্তর্জাতিক সম্পাদক দিব্যা গোপালান। সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, তাইওয়ানে পেলোসির সফরটা ছিল সংক্ষিপ্ত সময়ের, তবে এই সফরের জের তাইওয়ানকে দীর্ঘ সময় ধরে বহন করতে হবে। অন্যদিকে অবশ্য এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি ও মনোযোগ পেয়েছে তাইওয়ান, আর সেটাই ছিল দেশটির চাওয়া। আন্তর্জাতিক সব গণমাধ্যমের নজরে ছিল তাইওয়ানের দিকেই, গণমাধ্যমের শিরোনাম জুড়ে ছিল তাইওয়ান। তিনি বলেন, এসবের মূল্য কিভাবে মেটাতে হবে তাইওয়ানকে। চীন পেলোসির সফরের বিরুদ্ধে সতর্ক করেছে এবং খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই নিয়ে আর এগোনো উচিত নয়। এছাড়াও নজিরবিহীন সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে বেইজিং। সামরিক হুমকির পাশাপাশি তাইওয়ানের শত শত পণ্য নিষিদ্ধ করেছে চীন। তাইওয়ানের কোম্পানিগুলোকে এমন এক সময় নিষিদ্ধ করা হয়েছে যখন দ্বীপটি করোনা মহামারীর ধকল কাটিয়ে ওঠার চেষ্টা করছিল। মার্কিন স্পিকারের তাইওয়ান সফরে প্রচণ্ড ক্ষুব্ধ চীন। এরই মধ্যে যে কোনো সময় বিতর্কিত ভূখণ্ডে সুনির্দিষ্ট সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন। ধারণা করা হচ্ছে রাশিয়ার দেখানো পথেই হাঁটতে চলেছে চীন। রাশিয়াকে যেভাবে ইউক্রেন যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে, ঠিক সেভাবে চীনকেও তাইওয়ানে সামরিক অভিযান চালাতে যা যা করার দরকার তা করছে পেন্টাগন।
মঙ্গলবার রাতেই মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে বেইজিং। নিন্দা জানিয়ে বিবৃতিও দিয়েছে তারা, বলেছে এটি এক চীন নীতিমালার স্পষ্ট লঙ্ঘন, আঞ্চলিক ঐক্যে ফাটল ধরাতেই কৌশল রপ্ত করছে যুক্তরাষ্ট্র। এদিকে বহির শক্তির সহযোগিতায় চীনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে তাইওয়ানের ওপর। যে কোনো মুহূর্তে ভূখণ্ডে চালানো হতে পারে সামরিক অভিযান। গেল দুদিন ধরে মহড়া প্রশিক্ষণ চালিয়ে প্রস্তুত চীনের সেনাবাহিনী, সীমান্তে প্রস্তুত রয়েছে যুদ্ধবিমানও। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, মার্কিন স্পিকারের তাইওয়ান সফর এক চীন নীতিমালার স্পষ্ট উল্লঙ্ঘন। এরই মধ্যে রাষ্ট্রদূতকে ডেকে জানানো হয়েছে তীব্র নিন্দা। তাইওয়ান ভূখণ্ড ঘেরাও করেছে সেনা ও বিমান বাহিনীর বিশেষ ইউনিট, এখন শুধু নির্দেশনার অপেক্ষা। যে কোনো মুহূর্তে চালানো হতে পারে সুনির্দিষ্ট সামরিক অভিযান, কারণ এটি চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক ঐক্য রক্ষার প্রশ্ন। যে কারণে দখলদার ইসরায়েলের ধ্বংস অনিবার্য। ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের মতো বর্ণবাদী সরকারগুলোর স্বাভাবিক পরিণতি হচ্ছে ধ্বংস। তিনি মঙ্গলবার তেহরান সফররত ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখলার সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। কামাল খাররাজি বলেন, ইহুদিবাদী ইসরায়েল একটি বর্ণবাদী সরকার এবং জাতিসংঘের পক্ষ থেকে তেল আবিবকে বর্ণবাদী বলে আখ্যা দেওয়া হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে তার আলাদা গুরুত্ব রয়েছে। ইসরায়েল বিরোধী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকে সহযোগিতা করা ইরানের অন্যতম বড় কৌশলগত নীতি বলে জানান ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের সভাপতি। তিনি বলেন, বর্তমানে ইহুদিবাদী ইসরায়েল প্রতিরোধ আন্দোলনগুলোর মাধ্যমে ঘেরাও হয়ে পড়েছে এবং এ বিষয়টি এই দখলদার সরকারকে উদ্বিগ্ন করে তুলেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান ও প্রতিরোধ আন্দোলনগুলো দিন দিন শক্তিশালী হচ্ছে জানিয়ে খাররাজি বলেন, আজ ইসরায়েলের সঙ্গে কিছু আরব দেশের সম্পর্ক স্থাপনের যে কথা শোনা যায় তা নতুন কোনো ঘটনা নয়। তেল আবিবের সঙ্গে এসব আরব দেশের সম্পর্ক আগে থেকেই ছিল, তবে পার্থক্য হচ্ছে আগে সম্পর্ক ছিল গোপনে, যেটি এখন প্রকাশ করে দেওয়া হয়েছে মাত্র। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর ব্যর্থ হলেও তেল আবিব এখনও ওই সফরকে সফল হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছে। তিনি বলেন, এখন থেকে এ কথা স্পষ্ট হয়ে যায় যে ইহুদিবাদী ইসরায়েল কত বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। সাক্ষাতে জিয়াদ আন নাখলা ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনের সহযোগিতা করার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তেল আবিবের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের যুদ্ধ প্রস্তুতিতে আশাব্যঞ্জক বলে অভিহিত করেন। তিনি দৃঢ় প্রত্যয় জানিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা বিজয়ী হবেই। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন রাশিয়ার দেখানো পথে চীনেরও হাঁটা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে রাখাল টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি, ধন্যবাদ।